আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদি আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো ট্যাক্স অর্ক, কীভাবে আপনি আর ট্যাক্স অর্ক করবেন এটা দেখবেন। আমরা পত্রিকার মধ্যে দেখি না যে একটা মানুষ ধরেন আছেন, এর সাইজ ধরে মানুষটার সাইজ অনুসারে ট্যাক্সটা এরকমভাবে আসতেছে। যেমন ধরেন এটার মধ্যে এটার সাইজ অনুসারে ট্যাক্সটা আসতেছে। এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা ট্যাক্স অর্কের মাধ্যমে করতে পারি। আপনারা অলরেডি ট্যাক্স অর্কের আইডিয়া পাইছেন, তবু আমি আপনাদের শর্টকাটের জন্য ভিডিওটা বানাইলাম, যেন আপনারা যদি কোনো সমস্যা হয় ভিডিওটা দেখে এ করতে পারেন। ধরেন এই যে এটা আমি নিলাম, এটা একটু বড় করে দিই বোঝার সুবিধাতে। আপনি ট্যাক্সটারে কি করবেন, মানুষটার উপরে আনলেন, ট্যাক্সটারে পিছনে পাঠিয়ে দিবেন আর কি, সেন্ড টু ব্যাক, যাতে বুঝতে সুবিধা হয়। আপনার এই মানুষটার সাপেক্ষে কখনোই ট্যাক্স অর্প হবে না, এই কারণে আপনি এই যে জুম করে কাজ করবেন, একটা শেপ নেবেন এরকম, পেন টুল দেন, এত পারফেক্ট হওয়া লাগবে না, আবার মোটামুটি ভুলও যেন না হয়, কাছাকাছি রাখবেন আর কি। এটার স্ট্রোক দিয়ে দিই যেহেতু বুঝে যাইতেছে না। ঠিক আছে, তারপর আপনি এটাকে সিলেক্ট করলেন, স্ট্রোক দিলেন, ওয়ান আছে। তারপর আপনি যে এটাকে সিলেক্ট করবেন এবং শিফট চেপে ট্যাক্সটাকে সিলেক্ট করবেন, মানে দুইটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে যাবেন অবজেক্ট, অবজেক্টে যাওয়ার পরে ট্যাক্স ওয়ার্ক মেক, ওকে। দেখেন আমার এই ট্যাক্সের সাপেক্ষে কি দূরে সরে গেছে। এরকমভাবে আমরা ট্যাক্স ওয়ার্ক করতে পারি। এখন আপনার শেপটি কিন্তু খারাপ দেওয়া দেখতেছে, আপনি কি করবেন, আর কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিবেন। এই যে হাইড করে দিলেন, এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি ইচ্ছা যদি ট্যাক্সটারে সরানো সমস্যা নেই কোনো, ওই সাইজ অনুসারে কি অটোমেটিক কি ট্যাক্সটা খালি হয়ে যাবে। ধরেন আপনি এটার উপরে তুললেন, দেখেন অটোমেটিক খালি। এরপরে যদি আপনি যে এটার হাইডও করে দেন, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলেন, তবুও আপনি ট্যাক্সটারে সরান সমস্যা নেই, অটোমেটিকই বড় হয়ে যাবে এরকম ভাবে আর কি। ধরেন আমি এটারে ডিলেট দিলাম, কন্ট্রোল অল্টার থ্রি দা হাইটটা এ করলাম, ডিলেট দিলাম। আপনি যদি এই যে এই শেপটাকে ডিলেট দেন তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। শেপটার আপনি হাইট করে রাখতে পারেন, কিন্তু ডিলেট দেওয়া যাবে না। ডিলেট দিলে আপনার ট্যাক্স অর্পটা নষ্ট হয়ে যাবে। আমি যদি ডিলেট দিই, এই যে দেখবেন নষ্ট হয়ে গেছে, এই যে নষ্ট হয়ে গেছে এরকম আর কি। আমি যদি ধরেন ইমেজটারে এদিকে আনলাম, এটারে ধরেন আমি এরকম মাঝামাঝি রাখলাম, বড় করলাম, ধরেন আমি এতটুক রাখলাম, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, পেন টুল দিয়ে নিলেন, এই যে এরকম ভাবে নিলেন, নেওয়ার পর একটা স্ট্রোক দিতে পারেন, সরি, এই যে একটা স্ট্রোক দিবেন, ওয়ান দিই যাতে সহজে বোঝা যায়, ওয়ান দিলাম। এরপর আপনি ট্যাক্সটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট ট্যাক্স অর মেক, ওকে। ঠিক আছে, দেখেন এই ট্যাক্সটার সাপেক্ষে কি অটোমেটিক কি সে জায়গাটা খালি করে নিয়েছে। আপনি এভাবে বিভিন্ন ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, এবং অলরেডি আপনারা অনেকে আইডিয়া পেয়ে গেছেন, ক্লাসে দেখছেন। এরপরে এটা শেপটাকে কি হাইট করে দেবো, কন্ট্রোল থ্রি। সবসময় মনে রাখবেন এটাকে হাইট করতে পারবেন, কিন্তু যদি ডিলেট দেন তাহলে অর্পটা নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনি এটারে ট্যাক্সটারে ধরে এভাবে টান দেন সমস্যা নেই, অটোমেটিকই সে তার জায়গা অনুসারে নিয়ে নিবে। আমি যদি আবার মিডিলে আনি, দেখেন এরকমভাবে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি যদি ধরেন বড় করলাম ট্যাক্সটাকে, সমস্যা নাই, দেখেন অটোমেটিকভাবে সে নিয়ে নিছে এরকমভাবে আর কি। কন্ট্রোল জেড দিলাম, দেখেন সে অটোমেটিকভাবে কি এরিয়াটা নিয়ে নিছে। আমি শেপটি কিন্তু এই যেভাবে আইন নেই, এভাবে আইন নেই, যেভাবে সোজা নিয়েছিলাম, এই কারণে। আপনি এই যেভাবে আইন নিয়ে দিতে পারেন, ট্যাক্সটারে ধরবেন, কারণ
অর্বটা কিন্তু ইয়া করা, হাইড করা, ঠিক আছে? আমি জুম করে কাজ না করাতে একটু সমস্যা হইতেছে, বারবার ইমেজটা সিলেক্ট হইতেছে। তো এরকম ভাবে আমরা কি ট্যাক্স অর্ব করতে পারি। আমি জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আগেই বললাম, আর আপনারা অলরেডি ক্লাসেও আইডিয়া পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।